আরেকজন হযরত হাওয়া পরে আমি হাজেরার কথাটা আপনাদেরকে শোনাবো 10 মিনিটে আরেকজনকে হযরত হাওয়া আমাদের আদি মাতা হযরত হাওয়া তিনি খুব সুন্দরী ছিলেন খুব সুন্দরী ছোট করে বলি আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ বেহেশতের ভেতরে একা ভালো লাগে না আল্লাহ বললেন ব্যবস্থা করতেছি ভালো লাগবে হঠাৎ করে একবার দেখে বেহেশতের বারান্দায় কে যেন ঘোমটা লম্বা করে বসে আছে তা আদম আলাইহিস সালাম ধীরে 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 ওই ওই লোকটার কাছে গিয়ে নাম জানতে চাইছে জিজ্ঞাসা করছে কে তুমি তোমার নাম কি কেমন নাম হাওয়া হাওয়া ঘোমটা খোলো দেখি তোমার মুখ দেখি তো ঘোমটা খোলার পরে হযরত হাওয়ার মুখমণ্ডল দেখে আদম আলাইহিস সালাম পাগল হয়ে গেছে পাগল হয়ে খালি কয় সুবহানাল্লাহ 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 আল্লাহ কয় থামালা আর কত সুবহানাল্লাহ কই আল্লাহ কই কি কতই কইছ একা ভালো লাগে না এর লাগা সাথী বানাই দিলাম আজকের থেকে ভালো লাগবো আরামে থাকতারবি আদম আলাইহিস সালাম কা আমার লাগে বানাইছ কে হ্যাঁ তো ভিতরে লয়ে যাইগা আল্লাহ কয় ডোন্ট টাচ উইদাউট হালাল আগে হালাল কর এরপরে যেখানে খুশি হালাল করার আগে হালাল করার আগে আপনি যাকে বিয়ে করবেন তাকে নিয়ে টুর দেওয়া যায় টুর না সিঙ্গাপুর না নিউ মার্কেট না গাউসিয়া না হারাম জোরে কোন কি হারাম ডোন্ট টাচ উইদাউট হালাল আগে হালাল কর হযরত আদম আলাইহিস সালাম বলে আল্লাহ গো হালাল কারে কয় কিভাবে হালাল করতে হয় কায়দা বলে দাও আল্লাহ বলে আদম রে আমার যে বন্ধুর খাতিরে দুনিয়া সৃষ্টি করেছি আমার রহমতের নবী রহমাতুল আলামিন আমার বন্ধুর নামে 11 বার দুরুদ শরীফ পাঠ কর হাওয়া তোর জন্য হালাল হয়ে যাবে আর রইল কয়জন একজন ফারাওন স্ত্রী বিবি আসিয়া খুব সুন্দরী ছিলেন মারহাবা বলেন ফারাওনের বউ না দেখে শুনে বিয়া করছে না ফারাওন খোদা না ফারাওন তো কই তো আনা রাব্বুকুমুল আলা আমি সব চাইতে বড় খোদা খোদার বউ এটা কি জাতা বউ হইলে চলবো কে দেখে শুনি বিয়া করছে বিশ্ব সুন্দরী অনেক মহিলারা ওয়াজ শুনতেছে ঠিক কিনা বলুন সেজন্য আমি ছোট্ট করে বলবো ছোট্ট করে আসিয়া গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন মারহাবা ফারাউন জানতো না তো একদিন তিনি মাথার চুল আছড়াচ্ছেন চিরুড়ি পড়ে গেছে মাটির মধ্যে ফারাউন যাবার পেছনে দাঁড়িয়ে আছে তিনি খেয়াল করে নাই তো চিরুনি যখন পড়ে গেছে তো মাটির থেকে চিরুনি উঠার সময় বলছেন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা শুধু বিসমিল্লাহ বললেন ওনার জীবনী থেকে বলছি তো ফারাউন কয় আসিয়া বিসমিল্লাহ কি বিসমিল্লাহ হচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহর নাম ফারাউনকে আল্লাহ আবার গেডা আমি নিজেই তো আল্লাহ তুমি আবার কোন আল্লাহ তুমি আবার কোন আল্লাহ আমি খোদা আর তুমি হইলে খুদি নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আপনারা বলেন খোদার খুদি আছে নাই ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে গড এর গডেস আছে খোদার খুদি আছে নাই আমি ওদিকে যাব না এটা আলোচনার আদার সাবজেক্ট আরেকদিন সুযোগ পাইলে আমি শোনাবো ইনশাআল্লাহ বলেন আপনি আসিয়ার কথাটাই শোনেন মহিলাদেরকে বলছি এখন আসিয়া ভাবছে ধরা তো পড়েই গেলাম এখন আর গোপন করে লাভ কি ডাক দিয়ে বলে রে ফারাউন তুমি তো জানো না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আসিয়ার এ সাহস তো কম না একজন মহিলা মানুষ এই কালেমার জন্য কত কষ্ট করে দেখেন আমরা তো কালেমার জন্য একটা থাপ্পড়ও খাই নাই কেউ একটা গালিও দেয় নাই কালেমার জন্য যার কারণে কালেমার ডিমান্ড নাই আমাদের কাছে কালেমার মূল্য নাই কালেমার মূল্য নাই
কিন্তু কালেমা প্রতিষ্ঠিত করতে গিয়ে যে কত কষ্ট করছে রাসূল নিজে এবং তার সাহাবীরা। আসিয়া আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, আসিয়া বলে 3 সেকেন্ডের সময়ও চাই না, কে আসিস একটু খেয়াল করবেন, একজন মহিলা কষ্ট করে, কে আসিস, বিরাট বড় পাতিলায় তৈল গরম কর, আসিয়ার হাত পা বেঁধে গরম তৈলে নিক্ষেপ কর, হাত পা বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে বিরাট বড় পাতিলা তেল উত্তপ্ত গরম, হাত পা বেঁধে যখন নিয়ে যায় ফেলে দিবে আসিয়াকে, গরম তৈলে যখন নিক্ষেপ করবে তখন তিনি আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে বলেছিলেন, قالت ربي ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله তিনি আকাশের দিকে তাকায়া চোখের পানি সেরে কেঁদে বলেছিলেন, একদা ফেরাউনের বিশাল বাড়ি কত রুম খালি পড়ে রয়েছে, একটা রুমও তো আমার জায়গা হলো না, তা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, জান্নাতে তুমি আমার একটা রুম দিয়ে দিও। কি মনে করলেন মিয়া, আল্লাহর উপরে কত বড় অধিকারী মহিলা, 40 বছর ধরে ওয়াজ করি, আল্লাহরে কইতার মু একটা রুম দিয়ে দিও, আল্লাহ কি বক্তায় কয় কি আমার কাছে রুম চায়, বলেন জিবরিল রে আমার দাসী কান্দে, জিবরিল রে আমার আসিয়াকে এক সপ্তাহ পর্যন্ত পানাহার দেয় নাই, দিনে রাতে লোকেরা মারছে, আমার আসিয়ার গায়ে কোনো চামড়া নাই, রক্ত নাই, না খাইতে না খাইতে দুর্বল হয়ে পড়েছে, আমার দাসী আমার দাসী আমার কাছে জান্নাতে একটা কামরা চায়, আরে জিবরিল আমি আসিয়ার মুনাজাত কবুল করে ফেলেছি, আমার দাসী কেমনে বুঝবে, তুমি একটা কাজ করো, আমার আসিয়ার মৃত্যুর আগে আগে তার চোখের সামনে জান্নাতের যে কামরা আমি তার নামে রিজার্ভ করেছি ওই কামরাটা তার চোখের সামনে তুলে ধরো। বেহেশতের ওই কামরা যেটি আসিয়ার নামে রিজার্ভ হয়ে গেছে কামরাটা লিয়ে জিবরিল আলাইহিসসালাম আসছে, আয়েশা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে, তুমি তো উপরের দিকে তাকাই রইছে, হঠাৎ করে দেখে বেহেশতের কামরা তার চোখের সামনে, তিনি বললেন আল্লাহ রে এত সুন্দর জান্নাত তুমি আমার দিলাম সামান্য কষ্টের বিনিময়ে, এটা কি সামান্য কষ্ট, আমার ভাইরাম কোন সময় ফারাউনের লোকজন বিবি আসিয়াকে গরম তৈলের পাতিলায় নিক্ষেপ করেছে, তিনি জর্রা পরিমাণ টের পায় নাই, কারণ উনার নজর ছিল জান্নাতের দিকে, আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি এই যে খতনা করায় মুসলমানি করায় যে বেটা করায় এবারে আজাম তবে হাজাম আজাম হাজাম, কোন কোন দেশে কয় হাজাম, কোন কোন দেশে কয় কাটুই না ওই যে কাইডালায়, কোন কোন দেশে কয় লইয়া যাও না ওই যে আগাটা নেয়, আমরা কি হাজাম, আমরা কি কই যে আপনারা বলেন তো হাজাম বাড়িতে আসলে যারে মুসলমানি করাবে হ্যাঁ বাড়িতে থাকে না পালায়, একবারে বিল্ডিং এর ছাদের উপরে গিয়া ফুটবলের লাইন গোল হয়ে বই রয়েছে, বড় ভাই তালাশ করতেছে সোলমদ্দি কইরে সোলমদ্দি ছাদের উপরে গিয়া দেয় ছাদের কোনাত গিয়া ফুটবলের লাইন গোল হয়ে বই রয়েছে, এই এখানে কি করো কে ভাই আজামের ডরে এ বসি এনো, আজাম কবে গেছে গা বেটা তোকে ভাই বেড়াই তো আইসিনি, তো ছোট ভাই বড় ভাই রে কয় গিয়া থাকলি আমারে নামায়েন নাইলে নামায়েন না, কবে গেছে গা আসলে যায় নাই, কবে গেছে গা কই এটা নামাইছে আর কি নামাই চোখের মধ্যে বয়াইছে বয়া গামছা দিয়ে টাইট করে আট আট বাঁধছে বাঁধছে
বাচ্চে পরে আপনার আজমো চাকু চাকু লইছে রেডি হইব কাটবো তখন দেখবেন ছেলে কিভাবে কাঁদে মাই কইরে বাবাই কইরে সদ্য গুষ্টি কইরে কাইদা লেলো রে নিলো গারে ঠিক কি না ভাইরা তো মা আবার কান্নাকাটির আওয়াজ পাইয়া ঘরে থেকে একটা বড় রসগোল্লা লইছে মিষ্টি মিষ্টি 10 টাকা দামের এটা লইয়া কয় হেই তোমরা আমার পোলারে মাইরা ফলাইবা তো পোলা পেছনের দিকে তে দে মা মার হাতে একটা সাদা রসগোল্লা এখন ছেলের খেলা আজমের দিকে না মিষ্টির দিকে মিষ্টির দিকে সে একে মাগো এটা কি কইটা সকালে আইনা তুইছি খোঁজ দাসি তরে পাই না হাকর হাকর তো মিষ্টির দিকে সে আক করে রইছে আর মিষ্টিটা আস্তে আস্তে মা মুখের দিকে নে আর কয় আজম রে কয় ইশারা দে সাই গেলাম যেই মাত্র মিষ্টিটা মুখে দিছে আজম কাছে পোলায় কয় মাগো মা কয় এটা মিষ্টিটা আসে ও কাম দেও মিষ্টি ও খা আজম কাটলো মা চোখের সামনে মিষ্টি তুলে ধরলো জর্দা পানি অন্তর বাইরো নাম কারণ বাচ্চার খেয়াল ছিল মিষ্টির দিকে আজমের দিকে নয় আল্লাহ বলেন জিবরাইল রে আমার দাসীর জান্নাত তার চোখের সামনে তুলে ধর হযরত ইয়াসিয়াম জান্নাতের দিকে বড় বড় চোখ করে নজর করে আছে কোন সময়ে ফেরামদের লোকেরা বেবি আসিয়াকে গরম তৈলে পাতিলা নিক্ষেপ করেছে জর্রা পরিমাণ টের পায় না কারণ আসিয়ার দৃষ্টি ছিল জান্নাতের দিকে কয়জনের কথা বলা হলো তিনজন আর একজন বিবি সুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথী চিল্লায় বলেন মারহাবা এই চারজন ইসলামের ইতিহাসে বিশ্ব সুন্দরী চেল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ